কুইন্সে গাড়ি দুর্ঘটনায় মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় তিন সন্তানের জনক তিনি, কাজ করতেন লিফট ড্রাইভার হিসেবে। দুর্ঘটনার জন্য 22 বছর বয়সী এক যুবককে দায়ী করা হয়েছে। তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানায় সিবিএস নিউ ইয়র্ক। 47 বছর বয়সী মোহাম্মদ হোসেন ছিলেন একজন লিফট ড্রাইভার। রোববার সকালে তিনি একজন যাত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ জানায় তিনি তিন সন্তানের জনক, তবে ভাগ্যের নির্মম পরিহাস। কুইন্সে এক মাতাল ড্রাইভারের গাড়ির ধাক্কায় তার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোহাম্মদ হোসেনের মৃত্যু হয়। ব্রুকলিনের বাড়িতে তার মরদেহ দেখতে ভিড় করেন স্বজনরা। তারা বলছেন এই ঘটনা খুবই মর্মান্তিক। We still can't believe that this has happened and we just don't know where to go from here. পুলিশ জানায় 22 বছর বয়সী এক মাতাল যুবক ওভার স্পিডে গাড়ি চালিয়ে আসছিলেন আর তাতেই ঘটে দুর্ঘটনা। I heard the crash. হোসেন মারা গেলেও বেঁচে যান যাত্রী। তার পা ভেঙে গেছে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। It was horrific sound and then I looked out my window and there were people running. It was 3:30 in the morning but people were running. প্রত্যক্ষদর্শীরা জানান এখানে গাড়ি দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে। This intersection is become a horror show. There's accidents weekly. They have to put speed bumps because people try to beat the light coming and going and it's just it's a busy intersection. 22 বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। হোসেনের পরিবারের সদস্যরা বলছেন একজন যুবকের মদ্যপান তাদের পরিবারটাকে ধ্বংস করে দিল। 15 hour shifts, 16 hour shifts. He worked even harder especially during the summertime because he wanted to give his children the love and the life that he never had. He was trying to make a hard working to live in this country, you know. And he have a dream to buying house, you know, run his family. কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।